স্মৃতি হয়ে শুধু পড়াবে। আপনি হয়তো বুঝতে পারছেন না, এই বাড়িতে ঢোকার পর থেকে আপনি বন্দী হয়ে আছেন। মোবাইল নেটওয়ার্ক জ্যামার ব্যবহার করে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছে, ইন্টারনেটের অবস্থাও তাই। ক্রিকেট তো আর ছাড়তে পারবো না, কিন্তু চেষ্টা করব ভালো খেলার। এবার চান্স পাইনি তো কি হয়েছে, পরের বার আরো শক্ত হয়ে ফিরে আসব। মামুনের জন্য তুমি এই বাড়ি বন্ধক রাখছ, এর চেয়ে বেশি কি করবে দাদু ভাই? দাদু ভাই, জেদের বসে আমি রুনাকে যে কষ্ট দিয়েছি সে তুলনায় তো এটা কিছুই না। বিশ্বাস করো, আমার যদি সামর্থ্য থাকতো না দাদু ভাই একটু শান্ত হও। দাদু ভাই তুমি কষ্ট পেলে তো আমার ভালো লাগে না। দাদু ভাই একবার টাকাটা হাতে এসে গেলে দেখবে আর কোনো চিন্তা নেই। আর আমি ডক্টরের সঙ্গে কথা বলেছি তো, মামুনি ভালো আছে। দাদু ভাই, এই যে বর্ষার ব্যাপারটা, এটা কি মনিকে জানিয়েছ তুমি? ও না, এটা তো জানানো হয়নি এখনো। তাহলে মনি আসলে ওর সাথে এ ব্যাপারে কথা বলে নিও। না না, আমি এখনই ফোন করছি। করো। ফোন বন্ধ দেখাচ্ছে, মনে হয় চার্জ শেষ। ও সেটা হতেও পারে। ঠিক আছে দাদু ভাই, মনি আসলে মনির সাথে সব ব্যাপারে কথা বলে নেবে। মনি কিন্তু এখন আমাদের আমাদের পরিবারের সদস্য, ওর মতামত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কথা বলে নিও। মনি এখন আসছে না কেন? কি যে শান্তি লাগতেছে, মনে হইতেছে মাথার উপর থেকে একটা বোঝা নামে গেল। তোরা আসতে এত দেরি হইলো কেন? আম্মা আসলে হয়েছে কি, আমি না ঠিক সময় চলে আসতাম, কিন্তু রাস্তা এত জ্যাম। দেখ দাদারে আদা পড়া শিখাইতে আসিস না, জ্যামের জন্য কিন্তু তোর দেরি হয় নাই। তাহলে কেন দেরি হয়েছে তুমি কও? খারাপ খেলছস, এই জন্য বাড়িতে আইতে ভয় পাইতেছিলি। আর ভয় পাইলেই কি, বাড়িতে তো আসতেই হইতো। দেখ মুখে মুখে কথা কবি না, জাউনের সময় আমারে কি কথা দিয়ে গেছিলি মনে আছে তো? ওর সবই মনে আছে। ও খারাপ খেললে তুমি ওরে বিদেশ পাঠিয়ে দিবা, তাই তো? তাই বলে মেয়েটা আস্তে আস্তে তার উপর রাগ দেখাইবা? ও আমি রাগারাগি করতেছে এটা তোমার চোখে পড়ে না? আর তোমার মায়ের যে পোলাগো মতো শার্ট প্যান্ট পরে রাস্তায় খাড়াই থাকে এটা তোমার চোখে পড়ে না? আরে খেলার জন্য তো প্যান্ট ট্রাউজার এসব তো পরতে হইব, নাকি তোমার মতো শাড়ি পরে ও খেলতে নাম? একদম কথা ঘুরাইবা না, তোমার মায়ের জিজ্ঞেস করো, এতবার বলার পরেও কেন দেরি হইলো বাড়ি আইতে? আমি আর কি বলবো, তুমিই তো বললা খারাপ খেললা ভয়ে ঘরে আসতে দেরি করতেছে। সেটা স্বীকার করলেই তো হয়ে যায়, খেলা যে তোরে দিয়া হইব না সেটা তো আমি আগেই জানতাম। তা আগে আরো কি কি জানতা বলো তো শুনি।
মস্কারা করতেছ আমার সাথে? না না মা, আব্বা তো ঠিকই বলছে, তোমার কথা শুনে না খেলতে গেলে আজকে আমার এই অবস্থা হইতো? তাহলে তো হইলই, এখন খেলাধুলা কবর দিয়া টাকা পয়সা ইনকাম করনের চিন্তা কর। না ধর, এটা কিসের কাগজ? এটা পাসপোর্টের কাগজ। এক মাসের মধ্যে তোর জন্য আমি পাসপোর্ট বানামো, তারপরে ভিসার লেগে খারাপি দুবাই যাওয়ার লেগে। এত হাসনের কি হইলো? আমি কি সার্কাস দেখাইতাছি? আরে না না, আমরা দুইজন তোমার লগে একটু মজা করলাম আর কি। মানে কি? হ্যাঁ, কিছুই তো বুঝলাম না। আমাগো জান্নাত আজকে প্র্যাকটিস ম্যাচে খুবই ভালো খেলছে, তাই ওর জাতীয় দলে চান্স পাওয়াটা নিশ্চিত হয়ে গেছে। মস্কারি করো আমার লগে না। না মা, এবার সত্যি আমার স্বপ্ন পূরণ হইতাছে। আমি আমি এবার লাল সবুজের জার্সি পরা বিশ্বকাপ খেলবো আম্মা। স্বপ্ন না সাই, খেলাধুলা কোনো মাইয়া মানুষের স্বপ্ন হইতে পারে না। টাকা কামানোর চিন্তা ভাবনা নাই, বিয়ার সাদির চিন্তা ভাবনা নাই, সে জাতীয় দলে খেলবো। তুমি শুধু দোয়া করো বিলকিস, জান্নাত একবার জাতীয় দলে ডাক পাইলেই। রাখো তোমার জাতীয় দল, জান্নাত বিদেশে যাইবো এটাই আমার ফাইনাল কথা। বিদেশে তো যাবোই আম্মা, তবে জাতীয় দলে খেলতে। আবার একই কথা, আই মাই আই, তুই বিদেশে যায় যেই টাকা ইনকাম করতে পারবি, এই দেশে থাকে কি খেললে সেই টাকা আনতে পারবি? কেন পারবো না আম্মা, এখন খেলা মেয়েরা কত টাকা ইনকাম করে তুমি জানো? ম্যাচ ফি, পুরস্কার, আর জিতলে তো ভোট থেকে বোনাস দেয়। তুমি জানো না ওই যে সেলিব্রিটি হয়ে গেলে অ্যাড কইরা কত টাকা পাওয়া যায়? নাইলা আপুকে তো দেখছো, সেও তো অনেক টাকা ইনকাম করতেছে। দেখছি, কিন্তু আজ পর্যন্ত আমি চিনা জানা কাউরে দেখি নাই যে ক্রিকেট খেলে বাড়ি ঘর করছে। তুমি দেখো নাই তাতে কি হয়েছে, কিন্তু অনেকেই করছে। শুধু বাড়ি ঘর না, ক্রিকেট খেলা অনেক মেয়ের জীবন বদলে গেছে, তাগরে এখন সারা বাংলাদেশের মানুষ চিনে। বিলকিস, তুমি কি চাও না আমাগো জান্নাতরে সারা দেশের মানুষ চিনুক, এমনকি সারা দুনিয়ার মানুষ তারে জানুক? শুনেন, আমিও তো চেনা চিনির মধ্যে নাই, আমার দরকার টাকা। সংসার চালাইতে হইলে টাকার দরকার, ওই কথা মুখে কইলে হয় না, টাকা লাগবো টাকা। আমারে একটু সময় দাও আম্মা, বিশ্বকাপে খেলে আমি যা পাবো আমি সব তোমারে দেবো। এতদিন কি আমি বৈশা থাকবো? বৈশা থাকতে পারবো না, পরে দেখা যাবো বিদেশে যাওয়ার সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। আর তুই যে জাতীয় দলে সুযোগ পাইছস এটা তোর মুখে কইলে তো হইব না, ওটা প্রমাণ লাগবো। প্রমাণ তুমি কালকে দুপুরের মধ্যেই পাওয়া যাবা, টিভিতে, পেপারে, সবখানে আমাগো জান্নাতের নাম আসবো, ঠিক না রে মা? হ্যাঁ, শুধু নামই বলবো না, ছবিও দেখাইবো। যখন আসবো তখন দেখা যাবো, এখন নে ফর্মটা পূরণ কর। কিন্তু আম্মা, পূরণ করতে কইছি আমি আইসা যেন দেখি ফর্মটা পূরণ হয়ে গেছে। আরে বয় শুন, পাসপোর্ট তো তোর এমনি লাগবে, যদি তুই বিশ্বকাপ খেলতে বিদেশে যাস তখন পাসপোর্ট লাগবো না, নালে ভিসা কেমতে করবি? ঠিক কথা তো, ঠিক কথা তো আপা, পূরণ কর, পূরণ কর। মারে আমার না কখন বিশ্বাস হইতেছে না, আমার মেয়ে বিশ্বকাপ খেলতে বিদেশে যাইব, মানুষ আমারে কত সম্মান করব। বাও, খেলা কেমন লাগছে সেইটা তো। তুই তো খুব ভালো খেলছস, কিন্তু মনে মেয়েটার জন্য খুব খারাপ লাগতেছে। ওই যে আরেকজন মাশরাফি জুনিয়ার মনে, মেয়েটা ইচ্ছা করে এমন খারাপ খেললো। কালকে বিশ্বকাপের দল ঘোষণা করা হচ্ছে, হয়তো তোমাকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হবে। কি খবর মনি, তোমাকে এতবার কল করলাম ধরলে না? আমি আসলে মাঠে ছিলাম তো তাই ফোনটা সাইলেন্ট করে রেখেছি। সেটা ঠিক আছে, মাঠে কি হলো না হলো সেটা আমাকে একবার জানাবে না? আমি
জানি যে কাল আমার দেখাশোনা না করে মাঠে যাইতাম, এটা নিয়ে তুমি আমার রাগ করতা, তাই না? ঠিক রাগ না মনে, আসলে নিজেকে খুব অসহায় লাগত। মামনের খেয়াল তো তুমি ছাড়া কেউ ভালো রাখতে পারে না। এখন থেকে আর হইব না। খালাম্মা হাসপাতাল থেকে অপারেশন করে আসার পর আমি তার অনেক ভালোভাবে দেখাশোনা করব। তুমি করবে সেটা আমি জানি, কিন্তু তুমি কিন্তু আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছ। আমি তোমাকে জিজ্ঞেস করেছি আজকে তোমার পারফরমেন্স কেমন ছিল, নিশ্চয়ই জাতীয় দলে। জাতীয় দল আমার জায়গা হয় নাই। কি বলো মনি, তোমার মতো অলরাউন্ডার জাতীয় দলে জায়গা হয়নি? নিশ্চয়ই কেউ রাহেল আন্টির মতো শত্রুতা করে তোমাকে বাদ দিয়েছে, তাই না? কে বাদ দিয়েছে বলো, বোর্ড সভাপতি নাকি নির্বাচক? একবার শুধু নামটা বলো মনি, আমি ওর নামে মামলা করব। আরে শান্ত হওয়া, আমার কেউ শত্রুতা করে বাদ দেয় নাই। আসলে বোলিং এ অনেক বেশি রান দিয়ে ফেলছি, আর ব্যাটিং এ তো রানই নিতে পারি নাই তেমন একটা, তাই পারফরমেন্স খারাপ হয়েছে। তাতে কি হয়েছে, একটা ম্যাচের জন্য তোমার এত দিনের অর্জন, এত অবদান সব মিথ্যে হয়ে যাবে? আর কে আছে তোমার চেয়ে ভালো, কাকে নিয়েছে তোমার পজিশনে? শুনে খুশি হব, মাশরাফি জুনিয়র নামটাই দল চান্স পাইছে। একটু আগে না তুমি বললে যে বলছি মাশরাফি জুনিয়রই, কিন্তু এই মাশরাফি জুনিয়র আমি না, অন্য মাশরাফি জুনিয়র। ওই যে তোমাকে বলছিলাম না একবার, আসলে দুনিয়ার নিয়মই এটা, কখনো কারো জায়গা আসলে ফাঁকা থাকে না, কেউ না কেউ পূরণ করে আনে। তাই বলে তোমাকে একেবারে দলে রাখবে না? স্ট্যান্ড বাই হিসেবে রাখবো, কেউ কখনো ইঞ্জুরি হলে তখন আর কি আমার ডাকবে। কিন্তু এটা কি আর হয় বলো, আসলে বিশ্বকাপ দলে খেলাটা আমার কপালেই নাই। তবে একদিক থেকে ভালোই হয়েছে, এখন থেকে মাঠে যাওয়ার জন্য আর তাড়া থাকবো না, বাড়িতে সময় দিতে পারবো। আর তোমার স্বপ্ন, আমার স্বপ্ন, তোমার মাশরাফি জুনিয়র হয়ে ওঠা, বিশ্বকাপ খেলা, মানুষের সব স্বপ্ন তো আর পূরণ হয় না। ওহ মনি, আমি বুঝতে পারছি না তোমার এত বাজে একটা দিন গেছে, অথচ এত স্বাভাবিকভাবে কথা বলছো। মনে তোমার জাতীয় দলে খেলার স্বপ্ন ভেঙে গেছে, তোমাকে ততটা ভেঙে পড়তে দেখছি না কিন্তু। কেন ভাইঙ্গা পড়তে দেখলে কি খুশি হই তুমি? তা না মনে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে অন্য কোনো সমস্যা হয়েছে। মাঠে কোনো সমস্যা হয়েছে? মানে আম্পায়ার কোনো ভুল আউট দেয়নি তো? অর এনিথিং? নায়ন, মাঠের ভেতরে না, মাঠের বাইরের একটা ঘটনা আমার নাড়া দিয়ে দিছে। চান্স না পায়া একদিক থেকে খারাপ লাগলেও অন্যদিক থেকে ভালোই লাগতেছে, কারণ আমি একজনের উপকার করছি। কার কি উপকার করেছে? মনি, কিছু বলবেন মনি? আজকে তুমি ভালো খেলো না, ভালো খেলো না মা। আশ্চর্য তো, আমি ভালো খেলবো না খারাপ খেলবো সেটা আপনি বলার কে? আমি এক অসহায় বাবা, আরেক নিরুপায় মেয়ের জীবন বাঁচাইতে তোমার কাছে ভিক্ষা চাইতে আইছি। আমার মেয়েটারে বাঁচাইতে চাইলে তুমি আজকে ভালো খেলো না। তুমি যদি আজকে ভালো খেলো তাহলে আমার মেয়েটার সারা জীবনের শব্দ ধুলাই মিশা যাইব। দয়া করো, আমি আর আমার মেয়েটার একটু দয়া করো মা। আমি না আপনার কথা বুঝতেছি না, কি আপনার মেয়ে, পয়সাটা কি তার? এখন মাঠে নামবে আমাদের সবার প্রিয় প্রথম মাশরাফি জুনিয়র, মানে মনি। মনি, আমার কথাটা একটু শুনো মা। অসম্ভব, এখন আমার মাঠে যাইতে হইব, আপনি জান তো প্লিজ। আমি তোমার কাছে আমার মেয়ের জীবন ভিক্ষা চাইতেছি, আমার কথাটা একটু শুনো। আপনি কি করতেছেন, পায়ে পড়তেছেন কেন? আচ্ছা ঠিক আছে দাঁড়ান,
ওইদিকটা চলো আসেন। জি আঙ্কেল, কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার এখনই মাঠে নামতে হবে। আমি জান্নাতের বাবা, যার সাথে তোমার আজকের লড়াই, সে মাশরাফি জুনিয়ার কোপালপুরা আমার মাইয়া। ছিছি আঙ্কেল, এইভাবে কেন বলতেছেন? জান্নাত তো খুবই ভালো খেলে। কিন্তু তোমার চেয়ে তো ভালো খেলে না। এরকম খেলা তুমি এর আগে অনেক জিতাইছো, এটা আমি জানি। আর জানি বলেই তোমারে অনুরোধ করতে আসছি মা। মনি এখন মাঠে নামে নেই, তাই খেলা শুরু হতেও দেরি হচ্ছে। মনি যদি আর কিছুক্ষণ দেরি করে তাই আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আঙ্কেল প্লিজ, আপনি একটু তাড়াতাড়ি বলুন, আমার এক্ষুনি মাঠে নামতে হবে। জান্নাতের মা জান্নাতের ক্রিকেট খেলা পছন্দ করে না, সে জান্নাতকে বিদেশে পাঠিয়ে দিতে চাই। কিন্তু আমি জানি বিদেশে জান্নাত থাকবো দোজোগে। তুমি বলো মা, আমি কি যাই না শুনে আমার মায়াটারে এমন বিপদের মধ্যে ফেলাইতে পারি? বলেন কি, মা হয়ে আন্টি এরকম কাজ কেন করব? নিজের পেটের মায়া হইলে হয়তো করতো না, সে তো জান্নাতের আসল মানা সৎ মা। তোমার একটা খারাপ ইনিংস আমার মায়াটার জীবন বাঁচাইতে পারে মা। কিন্তু আঙ্কেল, আমি ইচ্ছা করে কেমনে খারাপ খেলবো বলেন? বাংলাদেশের তাই সব মেয়েদের গল্পই জান্নাতের মতন, আমারও তাই। আমার জন্য ভালো খেলাটা খুবই জরুরি, কারণ আমিও আমার শাশুড়ির কথা দিচ্ছি। কথা রাখাটা কি বেশি বড় নাকি একজনের জীবন? না আঙ্কেল, এটা আসলে হয় না। আমি দুঃখিত, আপনার এই অনুরোধটা আমার পক্ষে রাখা সম্ভব হইতেছে না। মনি, আমার মেয়েটার জীবন বাঁচাও। মনি, মনি, আমার মেয়েটার জীবন বাঁচাও, মেয়েটার জীবন বাঁচাও মনি। ও মাই গড, তার মানে তুমি ইচ্ছে করে মাঠে গিয়ে আউট হয়ে গেলে? তারপরে থাকতে হইব তারে। কি শর্ত আম্মা? তুই বিদেশে যাইয়া যে টাকা ইনকাম করতি, দেশে খেইলা সেই পরিমাণ টাকা আমার ইনকাম করে তারপরে দিতে হইব। আমাকে ছাড়াই দেখছি এখানে অনেক কিছু হয়ে যাচ্ছে।